সমাজের যে স্তরেই কাজ করুন না কেন, আসল কাজ মানুষের জন্য করতে হবে। মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠিত হতে না পারলে মন্ত্রী, বিধায়ক, প্রধান এসব অলংকারের কোনো মূল্য নেই। শনিবার কাকদ্বীপ আদর্শ বিদ্যা মন্দিরের সভামঞ্চে 86 নম্বর বিদ্যানগর বুথ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কৃতি সম্মাননা ও চিত্রশিল্পী সম্বর্ধনা সভার উদ্বোধন করে একথাই বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। এটা একটা অভিনব উদ্যোগ আমাদের কাকদ্বীপের 86 নম্বর বুথ কমিটি, তারা যে কৃতি ছাত্রছাত্রী এবং যারা উৎসাহী এবং যারা উদীয়মান, যাদের প্রতিভা বিকশিত হচ্ছে, তাদের জন্য তারা খুব সুন্দর একটা অনুষ্ঠান করেছে। একটা জিনিস মানুষের মনে রাখা দরকার, সামাজিক দিক থেকে রাজনীতি হোক, যে কোনোভাবেই সমাজের কাজ করবি না কেন, প্রতিটি ক্ষেত্রে মানুষের কাজের সহযোগিতা হবে, এ কাজ করা উচিত। এবং আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের 86 নম্বর বুথ কমিটি, তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়েছে। এছাড়াও যেসব আমার ছাত্রছাত্রীরা যারা আজকে তাদের দিকে অনুকরণ করছে, তারা আরও উৎসাহিত হয়ে তারা ভালো ফল পাবে। তিনি আরো বলেন, রাজ্যের মধ্যে কাকদ্বীপ এখন সর্বক্ষেত্রে অনন্য হয়ে উঠেছে। শিক্ষা ও সংস্কৃতিতে এখন রাজ্য জোড়া কাকদ্বীপের নাম। কাকদ্বীপের কৃতি সন্তানদের উৎসাহ দিতে বিদ্যানগর বুথ কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবি রাখে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিজয় কৃষ্ণ দাস, তৃণমূল শিক্ষা সেলের সভাপতি প্রশান্ত শাসমল ও নবনির্বাচিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজয়ী প্রার্থীরা। এদিন বিদ্যানগর বুথের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র ভকত জানান, মানব জীবনে আমাদের মন্ত্রী সাহেবের যে নির্দেশ, মানুষের সেবা করতে হবে, রাজনীতির থেকে ঊর্ধ্বে মানুষের সেবা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিদ্যানগর বুথ কমিটি, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অ্যাডভাইজার কমিটি করেছে, ওনাদের পরামর্শে আমরা এই নবতম উদ্যোগ নিয়েছি। আমাদের 86 নম্বর বিদ্যানগর বুথ এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি, সঙ্গে আমাদের বিদ্যানগর গ্রামে চিত্রশিল্পী রাজ্যের মধ্যে অনলাইনে প্রথম স্থান অধিকার করেছে তাকেও আমরা সম্মান জ্ঞাপন করেছি। এই বুথের 18 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয়। একই সঙ্গে এই বুথের চিত্রশিল্পীদেরও সম্বর্ধিত করা হয়। কাকদ্বীপ থেকে স্বপন দাসের সঙ্গে ক্যামেরায় শুভজিৎ দাস, বিশ্ব সমাচার।